স্বাস্থ্যই সম্পদ, তাই রাজ্যের জনগণকে সঠিক স্বাস্থ্য পরিষেবা প্রদানের লক্ষ্যে কাজ করে চলেছে বর্তমান রাজ্য সরকার। মঙ্গলবার রাজধানী IGM হাসপাতালে আগরতলা সরকারি নার্সিং কলেজের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিনি আরও বলেন, পূর্বে মেডিকেল বিষয়ে পড়াশোনা করার জন্য রাজ্যের বাইরে যেতে হতো রাজ্যের ছাত্রছাত্রীদের, তাই ইচ্ছে থাকা সত্ত্বেও বিভিন্ন সমস্যার কারণে বহিরাজ্যে গিয়ে পড়াশোনা করা সম্ভব হতো না অনেক ছাত্রছাত্রীর পক্ষে। কিন্তু বর্তমানে রাজ্যে দুটি মেডিকেল কলেজ রয়েছে এবং বেশ কয়েকটি নার্সিং কলেজ রয়েছে, ফলে ডাক্তারি কিংবা নার্সিং নিয়ে পড়াশোনা করতে হলে এখন রাজ্যের ছাত্রছাত্রীদের আর বহিরাজ্যে যেতে হয় না। পাশাপাশি রাজ্যের মেডিকেল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে আগামী দিনে রাজ্যের স্বাস্থ্য দপ্তর এবং রাজ্য সরকার আর অনেক ব্যবস্থা চালু করবে বলে জানান মুখ্যমন্ত্রী। এবং সেটাকে সামনে রেখে আমরা ত্রিপুরা সরকার চেষ্টা করছি একটার পর একটা এখানে ডেভেলপমেন্ট করার। আপনারা সবাই জানেন যে আমাদের এখানে দুটো মেডিকেল কলেজ আছে, আরেকটা মেডিকেল কলেজে প্রাইভেট ইনভেস্টর তারাও ইচ্ছা প্রকাশ করেছে, সেটাও আমাদের আম্বাসাতে সেখানে জায়গাও নিশ্চিত হয়ে গেছে, সেখানে হওয়ার সম্ভাবনা রয়েছে। ওনারা ইন্টারেস্ট দেখিয়েছে, মৌও আমাদের সাথে স্বাক্ষর হয়েছে। এই IGM হসপিটালে এখানে ডেন্টাল কলেজ এই বছর থেকেই ছাত্রছাত্রীদের ভর্তি আরম্ভ হয়ে যাবে এবং সেটারও ক্লাস শুরু হবে এই বছর থেকে। স্বাস্থ্যের একটা হাব এখানে ইনস্টিটিউশনের সেখানে তৈরি হয়েছে। আগে আমাদের বাইরে যেতে হতো মেডিকেল করবার জন্য, নার্সিংয়ের জন্য কেউ BSc নার্সিংয়ের চান্স পেয়েছে, একটু বিশাল ব্যাপার। হয়তো বা আগামী দিনে MSc নার্সিং এখানে শুরু হবে এই কলেজে। তো এতে করে স্টুডেন্টসদের যেমন সুবিধা হবে এবং অভিভাবকদেরও বাইরে ছেলে মেয়েদের পাঠিয়ে অনেক সময় অনেকে অনেক সুবিধা অসুবিধা থাকে, সেটা কিন্তু ত্রিপুরাতে যদি এই সুবিধা আমরা দিই তাহলে অনেক সুবিধা হবে। সেই দিকে আমরা আমাদের স্বাস্থ্য দপ্তর এবং আমাদের ত্রিপুরা সরকার সেই দিশায় আমরা কাজ করছি। বর্তমানে রাজ্যে দুটি মেডিকেল কলেজ রয়েছে, কিন্তু আগামী কিছুদিনের মধ্যে আরও একটি মেডিকেল কলেজ চালু করার কাজ শুরু হবে বলে জানান মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।